রামি সার্কেল একটি রামি খেলার অ্যাপ যেখানে আপনি রামি খেলতে পারেন এবং রিয়েল ক্যাশ জিততে পারেন। এটি শেখা এবং খেলা খুবই সহজ এবং রেজিস্টার করার পর আপনি একটি 100% ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন। এটি খেলা কতটা সহজ এই স্ক্রিন রেকর্ডিংটা দেখলেই বুঝতে পারবেন, যেখানে দেখাই যাচ্ছে যে গ্রাফিক্সটা খুবই সুন্দর। এখানে আপনি খেলতেও পারেন এবং জিততেও পারেন। এখানে লেনদেনগুলি সম্পূর্ণ সুরক্ষিত, আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে কয়েক সেকেন্ডের মধ্যে নিচে জেতা পুরস্কার ট্রান্সফার করতে পারেন। অনেক লোকে রামি সার্কেল খেলেছে এবং ক্যাশও জিতেছে। রামি সার্কেল অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কটি দিয়েছি, তোমরা নিখরচায় খেলে মজা পাবে। হাই ফোকস, আজকে আবার বাইরে প্রচুর বৃষ্টি, তাই ঘরে বসে ভিডিও বানাতে হবে। ভিডিওতে কন্টেন্ট আছে এমন নয় যে কন্টেন্ট নেই, কারণ শান্তিনিকেতনে গিয়েছিলাম, অনেক কিছু মানে দেখানো হয়নি। রায়পুরের রাজবাড়ি, সোনাঝুড়ি, তারপরে একটা টিকটকের ভিডিও। আমার গার্লফ্রেন্ডের জন্য আমি সব ছেড়ে দিছি। প্রথমে স্মোকিং ছাড়ছি, পরে বাসার বাপ মারে ছাড়ছি, পরে ঘরে ছেড়ে দিছি। আর তোর গার্লফ্রেন্ড তোর জন্য কী ছাড়ছে? ও তো আমারই ছেড়ে দিছে। নাম্বারটি ব্যস্ত আছে, দ্য নাম্বার ইজ বিজি নাও। মানে ওর গার্লফ্রেন্ড যখনই বিজি থাকছে অথবা অন্য কারোর সাথে বিয়ে করছে, তখন ও নিজেকে গুলি মেরে নদীতে পড়ে যায়। ভাই তোর এমন অনেক ক্ষণ ধরে খুঁজছিস, তুই যেই মেয়েটারে ভালোবাসছিস না, অন্য বিয়া ঠিক হয়ে গেছে, ওই পার্টি দেবে। বন্ধু বলল যাচাই না করে নিজেকে গুলি মেরে। আবে বন্ধু প্র্যাঙ্কও তো করতে পারে, ইয়ারকিও তো মারতে পারে। টিকটকের ভিডিওটা নিয়ে আসছি, যেটা দেখে আমি সবসময় মানে মুড যখনই অফ হয় তখনই ওই ভিডিওটা দেখে আমার মুড মানে ভালো হয়ে যায়। রাফি ঠাকুর ফ্রম বিহার, কালকে সেলুনে যে বন্ধুটা আমার ছিল যে আমার চুল কাটলো। তার নাম রবি ঠাকুর, তোমরা জানো বিহারের ছেলে। তো তার সাথে কিন্তু আরেকটা কমেডি ভিডিও করেছিলাম, সেটা একদম শেষে থাকবে। তার আগে এরপরে গেলাম রায়পুরের রাজবাড়ি, রায়পুরের রাজবাড়ি হিস্টোরিক্যাল প্লেস। আর এই হিস্টোরিক্যাল প্লেস নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছিল যে ওই ভিডিও কোথায়, সোনাঝুড়ির ভিডিও কোথায়, সব ভিডিওতেই আসছি। আর রায়পুরের রাজবাড়িতে গিয়ে দেখলাম যে একটা জঙ্গল হয়ে গেছে, কারণ হচ্ছে অনেকদিন শ্যুটিং হয়নি ওখানে, আর ভাঙাচোরা অবস্থা, আর বৃষ্টি হয়েছে স্যাঁতস্যাঁতে। কিন্তু একটা ঘটনা ঘটেছে, হনুমান ওখানে তারা করেছিল, মানে হনুমানের একটা ফ্যামিলি ছিল, তো হনুমানটা ভয় পেয়ে গেছিলো আমাদের দেখে, কারণ আমরা সবচেয়ে বড় হনুমান। যাই হোক, তো হনুমান খ্যাক করে উঠেছিল, আর সেই অবস্থা আমরা তাড়াতাড়ি নেমে এসেছিলাম। সেই স্টোরিটা তোমরা দেখো। আমরা রায়পুরের রাজবাড়িতে এসে গেছি, যেখানে প্রচুর বাংলা মুভির শ্যুটিং হয়, যেরকম রয়্যাল বেঙ্গল রহস্য, গুপ্তধনের সন্ধানে, তারপরে ব্যোমকেশ। আর এখানে যেহেতু অনেক দিন শ্যুটিং হয়নি, জঙ্গল হয়ে গেছে, তো আমি তোমাদের দেখিয়ে দিই এই জঙ্গল অবস্থাটা দেখি। এই দেখো, আর রাস্তাটাও খুব ন্যারো, এখান দিয়ে কোনো আর কাদা পাতা জমে, যেহেতু বৃষ্টি হয়েছে কোনো মতে যেতে হচ্ছে। এই দেখো, এখান দিয়ে উঠে যেতে হবে, প্রচুর কেন্দ্র আছে। স্লিপ না খেয়ে যায়, স্লিপকে পড়ে গেলে গেল যাবো, কিছু হবে না। ও কি সুন্দর, দেখো শুধু ভেঙে না পড়লেই হলো। হ্যাঁ বল, এই এই কথা বলার জন্য না, তুই অন্য কিছু বলবি, যেখানে কিছু মানে স্মরণীয় রহস্য রহস্য কিছু বলবি। খুব নিশ্চুপ এবং নিস্তব্ধ একটা জায়গা, আর এখানে কাদা আছে, কোনো মতে যেতে হবে। আর এই দাদা বলছে যে এখানে একটা পেয়ারা গাছ আছে, দেখো অসাধারণ একটা জায়গা। কোথায় পেয়ারা গাছ কি বলে, একটা নাকি বলছে এত বড় পেয়ারা গাছ নাকি আমরা সচরাচর দেখি না। দেখা যাক, পেয়ারা গাছটা খুবই পুরনো, আচ্ছা অনেক বড়। এই পেয়ারা গাছ আমাদের কলকাতাতে কোনোদিনই দেখিনি, এত বড় গাছ, এই তিনতলা পর্যন্ত উঠেছে। এই ভাঙা রাজবাড়িতে তিনতলা পর্যন্ত উঠেছে পেয়ারা গাছটা, দেখা। আর এখানে কি বলছিল, রাজারা নাকি সব করতো, রাজারা একটু আনন্দ করার জন্য, রায়পুরের রাজারা তখন একটু মজা করতো, আনন্দ করতো। অনেক ঘর আছে, এই ঘরগুলো দেখাও, এইগুলো সব ঘরের দরজা একটা একটা করে এখন ভেঙে গেছে, মানে ওই রুমের মতো আর কি, ওই রুমের মতো। তুমি সমাজটা শেষ করে দিচ্ছ এখানে। আরে তো তখনকার দিনে ওই রুম, ভিতরটা পুরো দেখো, পুরো ঘুরে ঘুরে আস্তে আস্তে এদিকে বার, তাই নাকি? আচ্ছা নিজের বন্ডে নিজে সই করে উঠতে। আচ্ছা এখানে একটা সরু সিঁড়ি আছে, তো সেই সিঁড়ি দিয়ে বলছে নিজের বন্ডে নিজেই সই করে উঠতে হয়। এই যে সিঁড়ির কোনো ধাপ নেই, যাই করে তখন টুকরো কই। হ্যাঁ এই দেখো, কোনো সিঁড়ির ধাপ নেই। আর ওখানে যাচ্ছে, সালা মিশরে চলে এসেছি মনে হচ্ছে, মিশর রহস্য। ভিতরে গিয়ে দেখো, ভিতরে কি সিঁড়িতে উঠবো, দেখো ওখানে যাও, ওখানে গিয়ে উঠতে পারো যদি, উঠতে পারো। হ্যাঁ আমরা যাই, উঠে এসে গেছি যখন, উঠে তো ছাড়বো, কি বলো তোমরা, চেষ্টা তো করবো। এই দেখো এখানে একটা পা দেবো, টেকনিক আছে অনেক না। আমরা উঠছি একদম উপরে, এখানে ভেঙে না পড়লেই হলো, সাংঘাতিক জায়গা, দেখার মতো জায়গা। আচ্ছা দাদা উঠছে, আরে ও দাদা ওঠো, ও দাদা তো একদম রক স্টার, একবারই উঠে গেছে। ও খুব সুন্দর জায়গা, তোমায় দেখাই দাঁড়াই দেখো।
এদিকে পুরো ভাঙা, এই জন্য এদিকে যাওয়া যাবে না। তো এরকম জায়গার থেকে রানীরা দেখতো, ও কি সেক্সি বয় নিচে, ও রাজা আমায় দিতে পারছে না, তুমি দেবে? ওনার মানে আলাদা একটা ফিলিংস আসছে, একটা শিষ্য রানী গায়ের মধ্যে আর শিষ্য রানী দিচ্ছে একটা ফিলিংস। এখান দিয়ে ভিউটা দেখো জাস্ট, আহা পুরো গাছপালায় ভর্তি চারিদিক। পুরো একটা হনুমান ছিল, করে উঠেছে কোনো মতে পালিয়ে এসছি। যেরকম বলেছিলাম আমার কিছুদিন আগে একটা কুকুর তাড়া করেছিল, তো এত উপরে উঠেছি, উপরে উঠে থেকে একটা হনুমান করে উঠেছে। ওরে বাবা, ওই রিস্ক আর নিচ্ছি না। আমরা কোন ফ্লোরে উঠেছিলাম? এক দুই তিন চার, ফোর্থ ফ্লোরে আমরা উঠেছিলাম। কিন্তু সিঁড়িটা দেখে আমরা বুঝতে পারিনি যে এত উপরে আমরা উঠছি। রায়পুর রাজবাড়ির থেকে বেরিয়ে এবার যাবো সোনাঝুরি হাট। সোনাঝুরিতে পৌঁছেই আমরা পেয়ারা কিনেছি, আর একটা পেয়ারা ঝাল আর একটা পেয়ারা মিষ্টি মিষ্টি, অসাধারণ লাগে সিরিয়াসলি বলছি। অনেক খিদেও পেয়েছিল, সকালে ব্রেকফাস্ট করে আসিনি, করেছি ব্রেকফাস্ট। লুচিগুলো কে খেলো? যাই হোক, এখানে বলতে হবে ব্রেকফাস্ট করিনি, সেই জন্য কিন্তু খিদে পেয়েছে, এই জন্য দেখো পেয়ারা খেয়ে আহা কি সুন্দর। সোনাঝুরি অসাধারণ প্লেস, মানে গাছগুলো যেভাবে উঠেছে, আমি নিজ দিয়ে একটা বিরল করেছিলাম, বিরল বলতে একটা নর্মাল একটা স্লো মোশন টাইপ করেছিলাম আমার বন্ধুর, কিন্তু ওকে যখন আমারটা করতে পেলাম ও সারা ধরিয়ে। তুমি দেখবে, তুমি হয়তো বন্ধুরা ঘেমা ছবি তুলবে, কিন্তু বন্ধুরা তোমার একবারও মানে ভালো ছবি তুলতে পারবে। তো সোনাঝুরিতে গিয়েও কিন্তু আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি, শান্তিনিকেতন ঘুরে মানে মনটা ফুরফুরে হয়ে গেছে। এইবারে আসছি রবি ঠাকুরের সাথে বানানো দু বছর আগের সেই কমেডি ভিডিও, যেটা মানে ক্রিঞ্জ লেভেলে ভর্তি, মানে একদম ক্রিঞ্জ কন্টেন্ট, মানে দেখে মনে হবে যে কী বানিয়েছি। কিন্তু দু বছর আগের সেই কমেডি ভিডিও একটু দেখে নাও আর কী বলো, কারণ অনেকেই কালকে বলছিল যে আরেকটা কমেডি ভিডিও সেটা ছিল, সেটাও মানে আপলোড করো। তো এটার সাথেই জুড়ে দিলাম, এটা কিন্তু মোটামুটি দু বছর আগের ভিডিও, তো কেউ জাজ করো না প্লিজ। ছোড়ুঙ্গা তো তুম লোক বহুত ফেমস হো যাও, ওকে বহুত পয়সা কমাওগে, বহুত পয়সা কমাও। পয়সা মতলব বিজনেস, আওয়ার বিজনেস ইজ আওয়ার বিজনেস, নট অফ ইউর বিজনেস। अभी तो मसाज वसाज तो हो गया, अभी थोड़ा दाढ़ी वाड़ी कर दो। दाढ़ी काटना तो ठीक है, बैठी है कर दे रहा है। हाँ, दाढ़ी का वीडियो मैं इस शॉट से लूँ, ठीक है? यहाँ से ठीक है, ठीक है। कोई दिक्कत नहीं, पैसा मिल जाएगा, कोई दिक्कत नहीं, पैसा मिल जाएगा, ठीक है? हाँ বাদ কেউ দিয়াবে আরে ওই ফোন মে বাত করতে হো, মানে তুজে সব দেখ লিয়া থা, মানে তুজে পয়সে নিকাল, মানে দেখ ইয়ে মেরে পাস হি ফোন হি হ্যায়, পয়সা নাহি দিয়া না, ও লঙ্গা পুঙ্গা ভিডিও জো হ্যায় না, ও তুমারা এমএস করকে ইয়ে সফটওয়্যার পে পুরা দেখা দুঙ্গা দুনিয়া কো ভি। আবে ইয়ার মেরে পাস তো পয়সা নাহি হ্যায়। अब तुम्हारे पास पैसा नहीं है, अब ये काम कर, एक घंटा तू मैसेज कर, तेरा पैसा सब फ्री कर दूंगा। किसका मसाज करो? तू मेरा मसाज कर भाई, बहुत हो चुका है, मेरा मसाज कर दे।